হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আল আকসা মসজিদে ঘটা একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরে আমাদের বন্ধু সুলভ দেশ ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে ভয়ানক যুদ্ধ চলছে। বলা বাহুল্য যে বিগত কয়েকদিন ধরে হামাসের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের বিরতিতে ইসরায়েলের উপর রকেট বৃষ্টি করা হচ্ছে। যদিও ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম কিন্তু হামাসের ছোড়া এইসব রকেট থেকে এখনও পর্যন্ত ইসরায়েলকে সুরক্ষিত রেখেছে এবং আশা করি ভবিষ্যতেও রাখবে। এখানে আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি যে ইসরায়েল কিন্তু হামাসের এই রকেট হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে। হামাসের রকেট হামলার জবাবে ইতিমধ্যে ইসরায়েলের এয়ারফোর্স গাজায় বেশ কিছু এয়ার স্ট্রাইক চালিয়ে বেশ কিছু শুয়োরকে নরকে পাঠিয়েছে। এছাড়া ইসরায়েলের পক্ষ থেকে এক প্রকার এটা নিশ্চিত করা হয়েছে যে গাজায় ইসরায়েলের পক্ষ থেকে এরকম স্ট্রাইক চলতেই থাকবে। বন্ধুরা, ইসরায়েলের ডিফেন্স ফোর্সের চিফ ইতিমধ্যে সম্পূর্ণ গাজা উপত্যকাকে খালি করার প্ল্যান অ্যাপ্রুভ করেছে। আরও স্পষ্টভাবে বলতে গেলে ইসরায়েলের পক্ষ থেকে প্রথমে গাজা উপত্যকায় বসবাসরত সমস্ত ফিলিস্তিনিদের সাবধান করা হবে যেন তারা গাজা উপত্যকা খালি করে। এরপর ইসরায়েলের সেনা পাশাপাশি এয়ারফোর্স খুব সহজেই খুঁজে খুঁজে হামাসের সদস্যদের নরকে পাঠাবে। পাশাপাশি ইসরায়েল যদি এই মুহূর্তে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে সক্ষম হয়, তবে তারা হয়তো আর কখনোই ওই সকল ফিলিস্তিনিদের নিজের বসতিতে ফিরতে দেবে না। অর্থাৎ সম্পূর্ণ গাজা উপত্যকা এক প্রকার দখল করে নেবে ইসরায়েল, আর ইসরায়েলের এই কর্মকাণ্ডে তাকে সরাসরি সাপোর্ট করবে আমেরিকা। বন্ধুরা, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি তার এক বিবৃতিতে ইসরায়েলের উপর রকেট হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি আরও বলেছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। স্পষ্টভাবে বলতে গেলে আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে এক প্রকার এটা বলা হয়েছে যে তোমরা এগিয়ে চলো, আমরা তোমাদের সাথে আছি। এমনকি শুধুমাত্র আমেরিকা নয়, আমেরিকা পাশাপাশি ভারতও ইসরায়েলের সমর্থনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, সম্প্রতি রাষ্ট্রসংঘের এক বৈঠকে ভারতীয় প্রতিনিধি টিএস তিরুমূর্তি ইসরায়েলের রকেট হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অর্থাৎ ভারতের পক্ষ থেকেও ইসরায়েলকে নিশ্চিত করা হয়েছে যে আমরা তোমাদের পাশে আছি। যাই হোক না কেন, এখানে আরও কিছু কথা না বললেই নয়, তা হচ্ছে ইসরায়েলের এই কর্মকাণ্ডে তুরস্ক, পাকিস্তান সহ একাধিক মুসলিম দেশ কিন্তু বেজায় চটেছে। এমনকি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইতিমধ্যে পাকিস্তান, কাতার, রাশিয়া ইত্যাদি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সাথে আলাপ আলোচনা করেছে, যাতে এই সকল দেশ থেকে কিছু কিছু সেনা নিয়ে একটি যৌথ বাহিনী গঠন করা যায়, যারা কিনা ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে বাঁচাবে। বন্ধুরা, এখানে আমার এই ভেবে হাসি পাচ্ছে যে এরদোগান কেন ছোট্ট ইসরায়েলের সাথে লড়াই করার জন্য সবার দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইছে। তারা তো মুসলিম বিশ্বের সুপার পাওয়ার, এমনকি তাদের কাছে তো টিবি2 এর মতন ভয়ঙ্কর দ্রোণ রয়েছে যেটা নাকি রাডারে ধরা পড়ে না। তবে সব কিছুর পরেও তুরস্ক এখনও কেন ফিলিস্তিনে তাদের সেনা ও দ্রোণ পাঠাবো না? নাকি প্রতিপক্ষ আর্মেনিয়া না হয়ে ইসরায়েল বলে এরদোগানের এত ভয়? সবশেষে একটি কথা না বললেই নয়, তা হচ্ছে তুরস্ক বা পাকিস্তান যতই লাফালাফি করুক না কেন, তাদেরকে এটা মনে রাখতে হবে যে প্রতিপক্ষ ইসরায়েল, যাদের মাথায় আছে সুপার পাওয়ার আমেরিকার হাত, এবং পাশে আছে ভারতের মতো মিত্র দেশ, যাদের সামনে তুরস্ক বা পাকিস্তানের অকাত নেহাতি জিরো। আর হ্যাঁ, সব কিছুর পরেও যদি পাকিস্তান বা তুরস্ক খেলতেই চায়, তবে এবারে খেলাটা হবে খুবই জাঁকজমক, তবে রেজাল্ট হবে ইসরায়েলের বিজয়ে। তো বন্ধুরা, এই পুরো বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, এবং আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে এই ধরনের ডিফেন্স নিউজ সবার আগে পেতে পারেন। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।